হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা, সকাল বলতে এখন 10টা 10 বাজে, তো 10টা 10-এর সময় এখন একটু ব্লগ করব ভাবছি। ব্লগটা স্টার্ট করলাম, তোমরা চেয়েছো রুমের ব্লগ দিতে, বাড়ি দিতে, তা দেখো আজকে আমার রুমটা দেখো, এই যে আমার রুম, তো এই দেখো, এটা ছেলের পড়ার টেবিল, এই যে ল্যাপটপ এখানে ঢাকা, আর দেখো এটা আমার, কি বলতো, ভিডিও করি তার লাইট, এটা হচ্ছে স্টান, ঠিক আছে। এটা দেখো আমার ক্যামেরা, এই ক্যামেরায় আমার ভিডিও হয়, এটা মাইক আছে, আচ্ছা এটা সবার আগে পরিচয় করাই, দেখো সবার আগে তো হয়নি, আগে ওইগুলোর পরিচয় হয়ে গেছে, এখন দেখো এটা আমার বুঝু, এটা আমার বুঝু বলতে কি বোঝায়, এই যে এটা আমাদের বাড়ির একটা সদস্য বলতে পারো, সবার জ্যান্ত সদস্য তাকে, আর আমাদের হচ্ছে জ্যান্ত নয় মানে জড় পদার্থ, কিন্তু একে আমরা আমাদের পুরো মানে ফ্যামিলির ম্যাটার মনে করি, কেননা আমার দুই ছেলের ছোটবেলাকার বন্ধু আর কি, তো ওকে আমরা যেখানে যাই সবাই জ্যান্ত মানে ডগি আর কি, ডগি বলো ডগ বলো নিয়ে যাই, তো আমরা একে নিয়ে যাই গাড়ি করে করে সব জায়গায়, যেখানে ভুটান পর্যন্ত ঘুরতে গেছি ওকে নিয়ে গেছি, এরকম অবস্থা। তো যাই হোক, ও আমাদের বাড়ির একজন সদস্য, ওকে ওর জন্মদিন টন্মদিন সবই কিন্তু পালন হয়। ও আমার খুব আদরের, কথা বলতে পারে না কিন্তু মনে হয় যেন ও আমাদের সবসময় কাছেই থাকে, আমাদের সাথেই কথা বলে, এরকম মনে হয়। তো যাই হোক, সবাই শুনলে হয়তো হাসবে বা কিছু করবে, সেটা কোনো আমাদের কিছু মনে হবে না তাতে, ঠিক আছে, ও আমাদের একদম প্রিয়। আর এই হচ্ছে রুম, তেমন একটা গোছানো নেই আমার রুমটা, দেখো হয়তো তোমাদের রুম বেশি ভালো করে গোছানো, তো যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। একটা কথা বলি, এটা আমার দোতলা, দোতলা আমার দুটো রুম করা আপাতত, আমরা সেখানে থাকি, শিফট হয়েছি সেখানে। আর আমার বাইরেটা দেখাবো পরে, বাইরেটা পুরো ছাদ পাত দেওয়া আছে, শুধু ঘেরাও করলে হয়, সেটা এখনো করা হয়নি। আর আমার নিচতলা সম্পূর্ণ অন্য কাজের জন্য ব্যবহৃত হয়, মানে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল সবাই যে কি করে, তো ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ করে, এখানে ওখানে সব যন্ত্রপাতিটাতি থাকে, ওর একটা অফিস টাইপের করা পুরো নিচটায় আর কি, তো সেটা আর কি এখন দেখাচ্ছি না, এখন আমরা আপাতত এই ঘরে আমরা থাকি, এগুলো দেখাচ্ছি। এখানে দাদা একটা রুম, এই যে সকালবেলা উঠে কোনো রকম বেড পেটগুলো গুছিয়ে, তারপরে আর এখানে বসে আমি ভিডিও করি মানে আমি খাই, এই যে আমার টেবিল, এটা আর কি বসে আমি খাই, ছোটো টেবিল রাখা হচ্ছে, বড় টেবিল বাইরে বার করা, কারণ এই ঘরে ধরবে না এখন, এই জায়গায় যেহেতু এখানে বেড পাতা তার জন্য ধরবে না। আর দেখো আমার ওই যে ফ্রিজ, ওই যে আরে বসে করি, এখানে আছে ফ্রিজ রাখা আছে, আচ্ছা এখানে খাই আর টিভি দেখি, এই যে এখানে খাওয়া হয় আর টিভি দেখা হয়। তো এবার চলো রান্নাঘরে, সকালবেলা কাজ বাজ করে, আর এটা ঠাকুরঘর, ঠাকুরঘরটা যেহেতু আমার এক্সট্রা করে করা হয়নি, এখন বাইরে করব, বাইরে করার ইচ্ছা আছে খুব সুন্দরভাবে, তো আপাতত ঠাকুরটা এখানে দেওয়া হয়। এবার দেখো এইসব কাজ টাজ গুছিয়ে, ঘর দর গুছিয়ে কোনো রকমে, তারপরে এসছি, দেখো কোনো রান্নাঘর কোনো কিছুই করে নেই, সকালে শুধু চা খাওয়া হয়েছে, দেখো চায়ের বাসনও পড়ে আছে, এখনো ধোয়া হয়নি, আর এই যে চাল বার করে রেখেছি, আতপ চালের খিচুড়ি হবে আজকে, ঠান্ডা পড়েছে খুব, ফ্রেশ আতপ চাল একদম, দেখো পুরো গোবিন্দমুখের মতনই লাগে এই আতপ চালগুলো, তো এই আতপ চালের খিচুড়ি হবে ফুলকপি দিয়ে, আর হবে গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসবো, যেহেতু আমার গাছ আছে দেখিয়েছি, তো গাছ থেকে বেগুন তুলে এনে বেগুন ভাজা হবে আর ডিম অমলেট হবে। তো এখন দেখো কোনো কাজ করা হয়নি রান্নাঘরের, এই যে জল পর্যন্ত ভরতে হবে, হাফ হাফ জল হয়ে রয়েছে, এই যে জল পর্যন্ত ভরতে হবে, এখনও বেসিন টেসিন কিছুই পরিষ্কার করা হয়নি, সব এখন রাত্রের পুরো সেই ইয়ে রয়ে গেছে। আচ্ছা আসো এবার আমি দেখাই, আমার মশলার কৌটো থাকে, এই যে এই যে মশলার কৌটোগুলো থাকে, কিন্তু দেখো ধুলো ওই ভর্তি, কাজ করার সময় পাচ্ছি না পরিষ্কার করার, একটু অন্য কাজে ব্যস্ত থাকে আমি আগেই বলেছি। তো ইয়ে দেখো আমার টয়লেট, এই যে আপাতত সাইড দিয়ে দেখাচ্ছি, পুরোটা দেখালাম না,
কেমন লাগে টয়লেট দেখাতে। তো যাই হোক, এই আমার সকালের এখন কাজ বাজ, এখন 10:30 তো বাজতে গেছে। তো এইবার রান্নাঘরে ঢুকবো, রান্না করব। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলা ব্লগটা, কেমন লাগলো বলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। এবার আমি রান্নাঘরে ঢুকি, রান্না করি, তারপরে তোমাদের দেখাবো পরের খাওয়া দাওয়া। আর উপরে ছাদ বাগানটা একবার দেখাবো, আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম সবে গাছ পুঁতেছি, সেই গাছগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে না দেখালে বিশ্বাস করতে পারবে না। কপি গাছ, টমেটো গাছ, কুমড়ো গাছ, কী কী গাছ আছে সব দেখাবো, আবার সব সুন্দর সুন্দর হয়ে গেছে সেগুলো দেখাবো। ঠিক আছে, তো আজকের মতো এটি, টাটা, সবাই ভালো থেকো।